এইচএম আব্দুর রাকিব তাহফিজ আপনি লিখেছেন, আপন মা না থাকার কারণে বাবার কাছে ও সৎমায়ের কাছে অবহেলা শিকার, এ নিয়ে কিছু বলবেন? মোস্তাফিজুর রহমান বাবু আপনি লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ইসলাম শরিয়া মোতাবেক জায়েজ? জসীমউদ্দিন আপনি লিখেছেন, আমরা যারা প্রবাসে থাকি বেশিরভাগ সময় লন্ড্রি থেকে কাপড় ওয়াশ করি, লন্ড্রিওয়ালা একসাথে সবার কাপড় ওয়াশ করে, অনেকের কাপড়ে নাপাকি থাকে, এক্ষেত্রে পবিত্র কাপড় কি নাপাক হয়ে যাবে? এই কাপড় পরে নামাজ পড়ে নামাজ হবে কিনা? ভাই তারেক রহমান আপনি লিখেছেন, তালাক দেওয়ার পর কি ফিরিয়ে নেবার কোনো উপায় নাই এবং সেটা কেন? নুরুন্নাহার খানম নদী আপনি লিখেছেন, পঞ্চম শ্রেণীর ছাত্রদের সামনে মুখ খুলে পাঠদান করানো যাবে কিনা? এইচএম আব্দুর রাকিব তাহফিজ আপনি লিখেছেন, আপন মা না থাকার কারণে বাবার কাছে ও সৎমায়ের কাছে অবহেলা শিকার, এ নিয়ে কিছু বলবেন? আপন মা যাদের নেই তাদেরকে তাদের বাবা এবং অন্যান্য আত্মীয়স্বজন যারা আছেন, সৎমা সহ অন্য যারা আছেন, তাদের প্রত্যেকের অধিক উচিত তাদেরকে আলাদা কেয়ার করা, কারণ তারা অসহায়, মাহীন একটি শিশু বা একজন সন্তান অন্যের করুণা, অন্যের স্নেহ, অন্যের ভালোবাসা অনেক বেশি তার প্রয়োজন। অথবা একজন ভালো মুসলমানের কাজ হবে তাদেরকে স্নেহ মমতা দিয়ে বড় করে তোলা। সৎমারা নানা কারণে যে হিংসা করে থাকে, অনেক সময় বাবারা নিজেরা পর্যন্ত পাষণ্ডের মতো নিজের সন্তানের প্রতি আপনার বিরূপ আচরণ করে থাকেন তাদের মায়ের মৃত্যুর পর, এগুলো সবগুলো সুস্পষ্টভাবে জুলুম এবং হারাম। এই জুলুম এবং হারাম কাজগুলো আমাদের সমাজে নানাভাবে মানুষ করে থাকে, অনেক দিনদার অনেক নামাজি মানুষ এগুলো করে থাকেন এবং তারা এটাকে কোনো দোষে বিষয় মনে করছেন না, অথচ এটা বান্দার হক, নিজের সন্তানের প্রতি অবিচার। এমনকি যিনি সৎ মা তার জন্য এই সন্তানদের প্রতি সদাচরণ করাটা কর্তব্য, এই দৃষ্টিকোণ থেকে যে তার স্বামীর সন্তান, সেই হিসাবে তার সাথে এক ধরনের সম্পর্ক কিন্তু আছে, বিধায় তাদের প্রতি সদাচরণ করতে হবে, তাদেরকে হিংসা করা, তাদেরকে দূরে ঠেলে রাখা, তাদের বাবা যেন তাদের কাছে যেতে না পারে, তাদেরকে কিছু যেন না দেয়, সেজন্য আপনার নানান ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, এগুলো সবগুলো সুস্পষ্ট হারাম কাজ। কারণ রক্ত সম্পর্ক নষ্ট হতে সহায়তা করা, উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া, এগুলো সুস্পষ্ট অন্যায় কাজে প্রেরণা দেওয়া সামিল, বিধায় এটা সুস্পষ্ট হারাম। বিধায় এই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এই ধরনের সন্তানদেরকে অনেক বেশি স্নেহ মমতা দিয়ে বড় করে তোলার আপ্রাণ চেষ্টা করতে হবে এবং সন্তানদেরও দায়িত্ব থাকে সৎমা বাবার স্ত্রী হিসাবে তাকে আপন মায়ের মতো হুবহু মর্যাদা দিতে, না হলেও তিনিও বাবার স্ত্রী হিসাবে এক ধরনের মা, বিধায় তার প্রতি আন্তরিক হওয়া, সদয় হওয়া, শ্রদ্ধা প্রদর্শন করে সেই কর্তব্য। জসীমউদ্দিন আপনি লিখেছেন, আমরা যারা প্রবাসে থাকি বেশিরভাগ সময় লন্ড্রি থেকে কাপড় ওয়াশ করি, লন্ড্রিওয়ালা একসাথে সবার কাপড় ওয়াশ করে, অনেকের কাপড়ে নাপাকি থাকে, এক্ষেত্রে পবিত্র কাপড় কি নাপাক হয়ে যাবে? এই কাপড় পরে নামাজ পড়ে নামাজ হবে কিনা? দেখার বিষয় যে লন্ড্রিওয়ালা তিনি কাপড়গুলোকে কীভাবে ওয়াশ করেন। তিনি যদি এটাকে প্রচলিত যে পদ্ধতিতে আমরা বাসায় ওয়াশ করে থাকি, ধরুন একটা অটো ওয়াশিং মেশিনে ওয়াশ করেন তিনি, বা অনেক আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক ওয়াশিং মানে আপনার অনেক লন্ড্রিওয়ালারা আছেন যারা খালে বিলে পানিতে পুকুরের পানিতে সব কাপড়গুলোকে নিয়ে ধোন, তো এইভাবে যদি তিনি ধোন এবং চিবান বারবার, তাহলে সেক্ষেত্রে তো সব নাপাক দূর হয়ে যাবে, আপনার পবিত্র কাপড়গুলো অন্য পবিত্র কাপড়ের সাথে মিশিয়ে নাপাক হয়ে যাবে না। আর যদি তিনি এমন কোনো প্রক্রিয়ায় কাপড়গুলো ধোন যে প্রক্রিয়ায় কাপড় ধোয়ার ফলে এক কাপড় নাপাক থাকলে সেটার নাপাকিটা, সেটার অপবিত্রতাটা অন্যটার মধ্যে আপনার অন্যটার মধ্যে গিয়ে সেটা লাগে বা মিশ্রিত হয়, সেরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছে কাপড় ধোয়া, তার মাধ্যমে কাপড় ধোয়া জায়েজ হবে না, বা তার মাধ্যমে কাপড় ধোয়ার সে কাপড় পরে নামাজ পড়া জায়েজ হবে না। তো দেখতে হবে যে লন্ড্রিওয়ালার কাপড় ধোয়ার প্রক্রিয়া পদ্ধতিটা কী, এটা খুবই সিম্পল, কীভাবে তারা ধোয়ে এটা জিজ্ঞেস করে নিলেই হয়। সাধারণত যে পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে, বিশেষ করে আপনার ওয়াশিং মেশিন ইত্যাদিতে, সেটাতে আপনার পাক নাপাক সব কাপড় যদি দেন, তারপরেও নাপাক কাপড় সাথে থেকে পাক কাপড় নাপাক হবে না, কারণ এখানে বারবার করে সবগুলোকে আপনার খুব ভালোভাবে সেগুলোকে ইয়ে করা হয় আপনার, কিংবা চিবানো হয় এবং চিবানোর ফলে সেগুলোর মধ্যে থাকা অপবিত্র বস্তু ইত্যাদি এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে চলে যায়। অতএব এতে আপনার পাক কাপড়ের কোনো সমস্যা হবে না। জেসমিন ঘানি এআরডি থেকে আপনি লিখেছেন, ইদানিং বড় বড় আলেম ও সাধারণ মানুষকে দেখছি হজ ওমরা করে মাথা মুন্ডন করে না, এবার ইসলাম কী বলে? পুরুষদের জন্য হজ করার পর, ওমরা করার পর মাথা মুন্ডন করাটা সুন্নাহ, উত্তম, কিন্তু ফরজ নয়। অতএব কেউ যদি না করেন, হতে পারে তার অ্যালার্জি জনিত কোনো সমস্যা আছে, হয়তোবা তার অন্য কোনো অসুবিধা আছে, কিংবা তিনি ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়াও যদি এটি না করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গুণাগার হচ্ছেন না কিন্তু, অর্থাৎ তিনি কবিরা গুণায় লিপ্ত হচ্ছেন না, কারণ ফরজ ওয়াজিব তরক করছেন না। বাট অবশ্যই ইচ্ছাকৃত কোনো যুক্তি কারণ ছাড়া এটি না করলে তিনি অন্যায় করছেন, অর্থাৎ তিনি সুন্নার খেলাফ কাজ করছেন,
এবং এই ফজিলত থেকে তিনি মাহরুম থাকবেন, এটুকু অবশ্যই আমরা বলব। তো এর মানে এই না যে তিনি গুনাহগার হয়ে যাবেন বা তার কাবিরা গুনাহ হবে, এর কারণে তিনি আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হবেন, এরকম কিছু কিন্তু না। মোস্তাফিজুর রহমান বাবু আপনি লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ? জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি ইসলামী শরিয়াতে জায়েজ সেটি হলো অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এবং যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি সন্তানকে কী খাওয়াবো বা আমার ইনকাম কম এখন, এ সমস্ত চিন্তাভাবনা থেকে নেওয়া হয় না, সেটি জায়েজ। অর্থাৎ বাচ্চা এই মুহূর্তে জন্ম গ্রহণ করলে তাকে লালন পালন করাটা আমাদের জন্য কষ্টকর হবে, এখানে বাচ্চাকে রাখার মতো লোক নাই, অথবা একটা বাচ্চা আছে পৃথিবীতে, আরেকটা বাচ্চা হলে দুটো বাচ্চা একসাথে লালন পালন করতে আমাদের কষ্ট হয়ে যাবে, এ অর্থে কষ্ট হয়ে যাবে যে তাকে রাখার লোক নাই বা আপনার তাকে একসাথে লালন পালন করতে গিয়ে মায়ের কষ্ট বেশি হয়ে যাবে, অথবা আপনার মায়ের স্বাস্থ্যগত অসুবিধার কারণে এই মুহূর্তে বাচ্চা জন্ম হলে বাচ্চা তো গর্ভে ধারণ করা মায়ের জন্য কষ্টকর হবে, এরকম কোনো যৌক্তিক কারণে যদি হয় তাহলে সেটি জায়েজ, এবং সেটি হবে অস্থায়ী পদ্ধতি, স্থায়ী কোনো পদ্ধতি লাইগেশন ইত্যাদি এগুলো ইসলামী শরীয়তে কখনো জায়েজ নয়। সুমাইয়া মাহমুদ সহি এআইডি থেকে আপনি লিখেছেন, জানামাজে কাবাঘরের ছবি থাকলে তাতে পা লাগলে কি গুনাহ হবে? এতে বড় গুনাহ হবে না, বিশেষ করে অনিচ্ছাকৃত যখন লাগবে তখন কোনো গুনাহ হবে না, বাট কাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে এটাকে না মানানো উচিত, বা এটা পায়ে নিচে পড়লে একজন ইমানদার তার কাছে খারাপ লাগা উচিত, কারণ আমাদের সম্মানের কোনো কিছুকে পায়ের সাথে আমরা টাচ করি না বা পায়ের নিচে আমরা মারাই না। অতএব এই ঘরের প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসাবে ইচ্ছাকৃতভাবে না মারানো বা কখনো পায়ের নিচে পড়ে গেলে নিজের কাছে একটু বিব্রত লাগা এবং পরবর্তীর জন্য সাবধানে চলাফেরা করা, এটা আমাদের কর্তব্য। এবং এই ধরনের জায়নামাজ যথাসম্ভব আমরা ব্যবহার না করাই ভালো, যেটা আমাদের নামাজের মনোযোগকে নষ্ট করে ফেলে। আমরা নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে কাবার মধ্যে কাবার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করার সময় কাবার দিকে তাকিয়ে থাকি, সেটা কিন্তু জায়েজ নয়, মাকরুহ। ঠিক একইভাবে আপনার জায়নামাজে কাবার ছবি থাকবে, আপনি ওদিকে তাকিয়ে থাকবেন, কাবারকে নিয়ে ভাববেন, এটিও কিন্তু আপনার জন্য নির্দেশিত না। নির্দেশিত নামাজের মধ্যে আপনি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করবেন এবং আল্লাহর কথা ভাববেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাত আলি যিকরি, তোমরা সালাত কায়েম করো আমার শরণার্থে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণার্থে আমাদের সালাত হতে হবে, অন্য কিছু শরণের জন্য নয়। ভাই তারেক রহমান আপনি লিখেছেন, তালাক দেওয়ার পর কি ফিরিয়ে নেবার কোনো উপায় নাই, এবং সেটা কেন? তালাক দেওয়ার পর আর ফিরে নেবার কোনো উপায় নেই এমনটি তখনই হবে যখন আপনি তালাকটা এমনভাবে দিয়েছেন যে সেটাকে আর কোনো প্রত্যাহার করবার সুযোগ রাখেননি, পথ খোলা রাখেননি। আর যদি তালাক দেওয়ার পর আপনি প্রত্যাহার করবার বা সেটাকে ফেরত নেওয়ার স্কোপ বা সুযোগ রাখেন, তাহলে কিন্তু আপনি প্রত্যাহার করতে পারেন এবং ফেরত নিতে পারেন, সে সুযোগ কিন্তু তখন থাকবে। অতএব এটি নির্ভর করবে যে আপনি কীভাবে তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পদ্ধতিটি কী। সুন্নাসম্মত পদ্ধতিতে আপনি তালাক দিয়ে থাকেন তাহলে ফেরত নেওয়ার সুযোগ থাকবে, সেটাও একটা পর্যায় পর্যন্ত। আজীবন তালাক দিতে থাকবেন আর ফেরত নিতে থাকবেন তাহলে তা তালাক মানে থাকবে না। তিনটা তালাক সর্বোচ্চ আপনি যদি দিতে পারেন, সেটা যদি আপনি ব্যবহার করে পারেন, তৃতীয় দফাও তালাক দিয়ে ফেলেন তাহলে আর আপনি ফেরত নিতে পারবেন না। তালুকদার মোহাম্মদ মিঠু আপনি লিখেছেন, নামাজের প্রথম সারিতে কি সওয়াব বেশি হয়? হ্যাঁ, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের প্রথম কাতারে এবং তাকবীরুলের সাথে নামাজ পড়া, এই দুটার মধ্যে কী পরিমাণ সওয়াব আছে এটা যদি মানুষ জানতো, তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য রীতিমতো লটারি করতে হতো, অর্থাৎ এত মানুষ সামনে আগে চলে আসতো, এত বেশি ফজিলতপূর্ণ। এই জন্য যতটুকু সম্ভব সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং সেই সাথে আপনার সামনের কাতারা যদি পড়তে না পারেন তাহলে দ্বিতীয় কাতারটা দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, তৃতীয়টা তৃতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, অর্থাৎ যত সামনে আপনি দাঁড়াতে পারবেন সবটা তত বেশি হবে ইনশাআল্লাহ, তাহলে এভাবে যত কাছাকাছি দাঁড়ানো যাবে। রুহুল আমিন আপনি লিখেছেন, শুক্রবার শিরনি খাওয়া জায়েজ হবে নাকি এতে পাপ হবে? শিরনি বা বলতে শিরনি বলা হয় মিষ্টি জাতীয় খাবার, মিষ্টান্ন খাবার, তো এটি শুক্র শনি যে কোনো দিনই খাওয়া যেতে পারে, যদি কারোর খেতে মনে চা বা ওনার খেতে অসুবিধা না থাকে তাহলে যে কোনো দিনই খেতে পারেন। শুক্রবার শনিবারের সাথে শিরনি খাওয়ার কোনো সম্পর্ক নেই। তবে আমাদের সাধারণত মিলাদ ইত্যাদিতে বিতরণ যে করা হয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, সেটাকে শিরনি বলা হয় সাধারণত। তো ওই রকম শ্রেণী যদি হয় তাহলে সেটারও একই কথা যে এটার সাথে শুক্রবার শনিবারের সম্পর্ক নয়। যেটা জায়েজ সেটা সবসময় খাওয়া জায়েজ, আর যেটা না জায়েজ সেটা কোনো সময় খাওয়া জায়েজ নয়। অতএব শুক্রবার বা শনিবারের সাথে কোনো খাবার খাওয়া জায়েজ বা না জায়েজ হওয়ার সম্পর্ক কিন্তু নেই। ফাহমিদে খারি লিখেছেন, সন্তানের সুস্থতার জন্য নফল রোজা রাখা যাবে কিনা? অবশ্যই নফল রোজা আপনি রাখতে পারেন। নফল রোজা রাখা এটা এমনিতেই ভালো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং মাসে তিন দিন রোজা রাখার কথা বলতেন, বিশেষ করে চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ এই দিনগুলোতে বলা হয়, এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাহ।
এর বাইরে আরও বিভিন্ন সময় মহরমে সাহাবার বিভিন্ন সময় নফলত রাখা সুন্না, সেগুলো একজন মুসলিম সাহেব রাখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনলা। সন্তানের সুস্থতার জন্য আল্লাহ তালার কাছে আলাদা রোজা রেখে নামাজ পড়ে এবাদতবন্দি করে দোয়া করা সেটা যাবে, কোনো অসুবিধা নেই। নুরুন্নাহার খানম নদী আপনি লিখেছেন, পঞ্চম শ্রেণীর ছাত্রদের সামনে মুখ খুলে পাঠদান করানো যাবে কি না? দেখুন, সাধারণত পঞ্চম শ্রেণীর ছাত্র যারা, তারা তাদের বয়স এত বেশি হয় না যে তারা বালকের গণ্ডিতে গিয়ে পৌঁছাবে, কিন্তু আজকাল ছেলেমেয়েরা অনেক আগেই বালক বা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অর্থাৎ শরিয়া যেটাকে প্রাপ্তবয়স্ক বলে সেই সীমানায় পৌঁছে যায়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করা বা আপনার খোলা প্রকাশ্যে একেবারে পর্দাহীন অবস্থা তাদের সামনে পাঠদান করানো জায়েজ হবে না। আর যদি ওই পর্যায়ে না হয় তারপরও যথাসম্ভব পর্দার মধ্যে থেকে তাদেরকে পাঠদান করতে হবে যদি বালেক না হয়, কারণ একটা হলো বালেক, আর একটা হলো মোরাহেক বা করিবুল বুলুগ, বালেক হওয়ার কাছাকাছি। বালেক হওয়ার কাছাকাছি যদি হয়, আজকাল যেরকম পাঁচ মানে ক্লাস ফাইভ তো অনেক পরের কথা, ক্লাস ওয়ান টুতে পড়ার সময় বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং এত ম্যাচিউর হয়ে যায় তারা যে আসলে তাদের সামনে আপনার পর্দা সেই কারণে না হলেও যে সেফটির জন্য, যে তারা নিজেরা আপনাকে নিয়ে কোনো বাজে জল্পনা কল্পনা করতে না পারে। দেখেন, একজন মুসলমান নারী কত সম্ভ্রান্ত, কত কত আত্মসম্মান বোধ সম্পন্ন, কত রুচিশীলা যে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে, নোংরা কল্পনা করবে এই সুযোগ তিনি দেন না। আর যিনি পর্দা করেন না, আপনি চিন্তা করে দেখুন তো তাকে নিয়ে কত মানুষ কত বাজে চিন্তা করে, আপনি এটা তো ঠেকাতে পারবেন না, এবং এটা প্রকৃতিগত। অতএব পর্দাই হলো, স্বাধীনতাই হলো, সুন্দর পোশাক পরা, শালীন পোশাক পরাটাই হলো এর একমাত্র সমাধান এবং ব্যক্তিত্বের এবং আভিজাত্যের একমাত্র প্রমাণ। বিধায় সেই জায়গা থেকে আপনি যথাসম্ভব যে সমস্ত ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে এবং এই জাতীয় বিষয়গুলো তারা বুঝতে শুরু করেছে, তাদের থেকে নিজেকে যথাসম্ভব নিরাপদ রাখা এবং পর্দার বিধিবিধানগুলো মেনে চলা এটা আমাদের কর্তব্য।